হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতালিজ কিচেন। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো রেস্টুরেন্ট স্টাইলে হোয়াইট সস চিকেন পাস্তা। এটি বাড়িতেই কীভাবে পারফেক্ট বানিয়ে নেবেন সেটাই আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন শুরু করা যাক। হোয়াইট সস চিকেন পাস্তা বানানোর জন্য আমার প্রথমে লেগেছে চিকেন। চিকেনটা আমি ম্যারিনেট করে রাখবো। এখানে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি, 1 টিস্পুন দিচ্ছি রসুনের পেস্ট, আর 1/2 টিস্পুন দিচ্ছি আদার পেস্ট, আর 1/2 টিস্পুন দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। সব কিছু দিয়ে কিন্তু খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। চিকেনটা আমার সব কিছু দিয়ে মেশানো হয়ে গেছে, এটাকে 10 মিনিটের জন্য আমি রেখে দেব। চিকেনটা ম্যারিনেট হতে হতে আমি এখানে পাস্তাটা বয়েল করে নেব। এখানে আমি পাস্তা নিয়ে নিয়েছি, পেনি পাস্তা নিয়েছি। পাস্তাটা আমি জলটা যখন বয়েল হচ্ছে সেই সময় আমি এখানে দিয়ে দিয়েছি। পাস্তাটা 8 থেকে 9 মিনিট কিন্তু বয়েল করতে হবে। পাস্তার মধ্যে আমি 1 টেবিল স্পুন লবণ দিয়ে দিচ্ছি। পাস্তাটা কিন্তু আমার এখন বয়েল হয়ে গেছে, পাস্তাটা 80% বয়েল করতে হবে। এবার আমি পাস্তাটাকে ছেঁকে নেব আর একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। চিকেনটাকে ফ্রাই করার জন্য আমি একটা প্যান গরম করে নিয়েছি। এবার এখানে আমি 2 টেবিল স্পুন ভেজিটেবল অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে চিকেনটা অ্যাড করব। তেল আমার এখানে গরম হয়ে গেছে, আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। চার থেকে 5 মিনিট মতো চিকেনটাকে ফ্রাই করলে কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর আমার চিকেনটা কিন্তু ফ্রাই হয়ে গেছে। এবার আমি কিছু ভেজিটেবলস ফ্রাই করে নেব। ফ্রাই প্যানে 2 টেবিল স্পুন তেল দিয়ে আমি কিছু ভেজিটেবলস রেখেছি, সেই ভেজিটেবলসগুলো ফ্রাই করে নেব। ফার্স্টেই আমি দিচ্ছি 2 টেবিল স্পুন রসুন কুচি। রসুনটা একটু বেশি লাগে এই পাস্তার ক্ষেত্রে। হালকা ব্রাউন হলেই কিন্তু ভেজিটেবলগুলো আমি অ্যাড করে দেব। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ওভার কুক করবো না, হালকা সফট হবে। চপ করা গাজর দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চপ করা ক্যাপসিকাম। প্রত্যেকটা সবজি কিন্তু ওভার কুক করা যাবে না, একটু সফট হলেই কিন্তু নামিয়ে দিতে হবে। পাস্তার মধ্যে যাতে সবজির ক্রাঞ্চিনেসটা থাকে সেটা অবশ্যই খেয়াল রাখবেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। সব কিছু খুব ভালো করে 1 মিনিট মতো মিশিয়ে নেব। সবার লাস্টে আমি অ্যাড করছি কিছুটা অলিভ। আপনারা যে যার ইচ্ছা মতন কিন্তু ভেজিটেবল ইউজ করতে পারেন, রক অলিভ, রেড ক্যাপসিকাম, মাশরুম, যার যেরকম পছন্দ সে সেরকম ভেজিটেবল ইউজ করবেন। আমাদের পাস্তার ভেজিটেবল কিন্তু একদম রেডি। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে এবার আমি পাস্তার যে মেইন পার্ট হোয়াইট সস সেটা কিন্তু আমি বানাচ্ছি। এখানে আমি 4 টেবিল স্পুন কিন্তু বাটার নিয়ে নিলাম। বাটারটা মেল্ট হোক, বাটার এখানে মেল্ট হয়ে গেছে। আমি 4 টেবিল স্পুন বাটার নিয়েছি, 4 টেবিল স্পুন কিন্তু ময়দা নিয়েছি।
এটাকে খুব ভালো করে কিন্তু বাটারের সাথে মিশাতে হবে। যতক্ষণ না ময়দার যে কাঁচা ভাবটা আছে সেটা যতক্ষণ না পর্যন্ত যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে ভালো করে মিশাতে হবে। কালারটা যাতে চেঞ্জ না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন, শুধু ময়দার যে কাঁচা ভাবটা আছে সেটা যাতে চলে যায়। আর এই সসের ক্ষেত্রে কিন্তু ইকুয়াল রাখতে হবে ময়দা এবং বাটারের পরিমাণটাকে। 1.5 থেকে 2 মিনিট কিন্তু এই ময়দাটাকে বাটারের সাথে ভালো করে মেশাতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রাখবেন এই সময়, তাহলে কিন্তু ময়দাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। 1.5 থেকে 2 মিনিট পর দেখবেন ময়দা থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরোবে। ঠিক সেই সময় কিন্তু ঠান্ডা দুধ নেবেন, গরম দুধ না। আমি এখানে অল্প অল্প করে দুধ মেশাচ্ছি, এটা কিন্তু খুব সাবধানে করবেন। অল্প অল্প করে দুধ দেবেন আর অল্প অল্প করে কিন্তু মেশাবেন, যাতে ময়দার যাতে কোনো রকম দানা এই সসতে না থাকে। আমি একটু একটু করে দুধ দিচ্ছি আর ময়দার সাথে মিশিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু ভালো করে মেশাতে হবে। আমার এখানে টোটাল 1/2 লিটার দুধ কিন্তু লেগেছে। দুধটা কিন্তু ময়দার সাথে খুব ভালো করে মিশে গেছে। একটা ক্রিমি টেক্সচার কিন্তু তৈরি হয়েছে। এবার একটা বয়েল এলেই আমি এখানে ভেজিটেবলগুলো আর চিকেনটাকে অ্যাড করব। আমি সসে গ্রেট করা চিজ দিয়ে দিচ্ছি, কিউব চিজটাকে আমি গ্রেট করে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিলি ফ্লেক্স। হাফ টিস্পুন অরিগ্যানো। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিলাম। আর 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি লবণ, লবণটা চেক। সসটাকে আরো ক্রিমি বানানোর জন্য আমি এখানে ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন মতো। একটু সুইটনেসও আসে এই ক্রিম থেকে, এটি অপশনাল, চাইলে দিতে পারেন কিংবা স্কিপ করতে পারেন। সসটা কিন্তু আমাদের রেডি। এই সময় ফ্রাই করে রাখা যে ভেজিটেবলগুলো ছিল সেটা আমরা সসে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি ফ্রাই করে রাখা চিকেনটাকেও, খুব ভালো করে মিশিয়ে নেব। যদি সসটা যদি খুব গাঢ় মনে হয় এই সময় আপনারা গরম দুধ ব্যবহার করতে পারেন। এবার অ্যাড করছি পাস্তাটা, দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। পাস্তাটা অ্যাড করে এই সসের সাথে কিন্তু 1 মিনিট মতো কুক করলেই রেডি হয়ে যাবে। আমাদের হোয়াইট সস পাস্তা কিন্তু একদম রেডি। এবার এটাকে আমরা গরম গরম সার্ভ করব। আমাদের রেস্টুরেন্ট বা ক্যাফে স্টাইলে হোয়াইট সস চিকেন পাস্তা কিন্তু একদম রেডি। কিন্তু একটু চিলি ফ্লেক্স আর অরিগ্যানো ছড়িয়ে এই হোয়াইট সস চিকেন পাস্তাটা আপনারা সার্ভ করবেন। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে নেবেন রেস্টুরেন্টের মতন হোয়াইট সস চিকেন পাস্তাটা। কেমন লাগলো জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতো এখানেই, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। ধন্যবাদ।